একটি একটি হাদিসে আছে যা তলা আচি সুরাইয়া সবাহান আহা অর্থাৎ যখন সকালবেলা একটা সুরাইয়া তারা সকালবেলা তা উদিত হবে তখন বিপদ আপদ দূর হবে এটা একটা গুরুত্বপূর্ণ একটি মাসালা অনেকেই বা অনেকেই দেখলাম এরপরে ফেসবুক গরম করে ফেলেছেন বুঝতে কোনো আলেম কিন্তু এটা বলেননি এটা কিন্তু আলেম বলেনি এটা প্রথম বলেছেন কিছু তথাকথিত যারা এই এরিস্টে নিয়ে কাজ করে অর্থাৎ যারা জ্যোতির্বিজ্ঞান নিয়ে কাজ করে বিভিন্ন মুসলিম বিশ্বে তারা এগুলি নিয়ে খুব উচ্ছবাচ্য করেছে হাদিসের যে ভাষ্য তা থেকে এটা বোঝা যায় না হাদিসের ভাষ্যতে এটা আসছে যে হাদিসের ভাষ্য আসে রসুল্লাহ সাল্লা বলেছেন যে তোমরা ও সলাহ অর্থাৎ তখন পর্যন্ত ফলের ইয়াটা চামড়াটা শক্ত না হবে এবং সেটা মানে সেটা গ্রহণযোগ্য পর্যায়ে না যাবে সেটা দোষ মুক্ত না হবে তখন কিন্তু সেটা বিক্রি করো না আর সেটা সাধারণত হয়ে যায় অর্থাৎ যে ফল শক্ত হয়ে যায় তার তার থেকে আর সেখানে আর আসে না এই বিভিন্ন বিপদ আপদ আসে না তখন সেটা হয়ে যায় কখন রসুল বলেছেন যে সেটা হয়ে যখন সকালে সেটা সকাল সকাল সকালবেলা যখন সুরে তারকা উঠে সকালবেলা সুরে তারা কখন উঠে সেটা বলেছেন মে মাসের সাধারণত সেটা এটা আরব দেশের সাথে সম্পৃক্ত সব দেশে সেটা হয় না সেটা আরব দেশে এটা খেজুর সাথে সম্পৃক্ত এবং ফলের সাথে সম্পৃক্ত আরব দেশের ফলগুলো সাধারণত এই টাইমে হয় বলে রসলসিরা বলেছেন এটা একটা বাস্তব সাথে অবস্থার সাথে আমরা বলি যখন আমরা বলি যে যে বর্ষাকালে বৃষ্টি হবে এটা এখন দোষের কিছু নয় এটা শরীরতে এইভাবে নির্ধারণ করে রেখেছেন কিন্তু এটাকে এটার সাথে যারা জুড়ে দিয়েছেন যে এটার কারণে করোনা ভাইরাস মুক্ত হবে এটা একটা মিথ্যাচার আর কিছুই নয় এটার উপরে হ্যাঁ কেউ কেউ নিজের কষ্ট কষ্ট থেকে বসে বসে নিজে কিছু কিছু প্রভাব লাভ করতে পারে পারেন নিজের অন্তরে সান্ত্বনা লাভ করতে পারেন কিন্তু এটার সাথে এটা জোরে দেওয়া ঠিক হয়নি কারণ আপনি জানেন যে মূলত হাদিসটি এই হাদিসটির হাদিসটি আসলে দুর্বল হাদিসটি এই অংশটুকু দুর্বল হ্যাঁ যেটাতে বলা হয়েছে যে তলা হাস হাদিসটা দুর্বল কিন্তু কোনো কোনো হাদি মহাদেশ সেটাকে হাসান বলেছেন আমি দেখেছি যে পরবর্তীদের মধ্যে সে আলবানি আলবানী সহ অনেকে সেটাকে পূর্ববর্তী মহাদেশরা বেশিরভাগই দুর্বল বলেছেন অকাইলি সহ অনেকেই আমরা নাম ধরে বলতে চাচ্ছি না একজন শুধুমাত্র হাসান বলেছেন সহায়বুল আহ নাউদ এবং তিনি সেটা বলেছেন এবং সবাই কিন্তু বলেছেন এটা কিন্তু শুধুমাত্র সম্পৃক্ত হচ্ছে যেটা ফল ফলাদির সাথে যেটা আরব দেশের ফল ফলাদি এই সময়ে শক্ত হয়ে যায় এই সময় আর আপদ সাথে কাজ করে না এই সময় বিক্রি করতে পারবে এই সময় বিক্রি করতে পারবে অর্থাৎ ফল বিক্রি করা যতক্ষণ পর্যন্ত শক্ত না হয় ততক্ষণ পর্যন্ত নিষেধ হাদিসের রসুল্লাহ সালাম নিষেধ করেছেন তো সাহবা বলে বললিয়া রসুল্লাহ কখন তাহলে এটা করবো মুক্ত সব দুষ্মমুক্ত হবে রসুল বললেন যে যখন এই এই সময় হয়ে যাবে তখন তিনি এই শব্দটা উল্লেখ করেছেন শব্দটা যদি দুর্বল ধরে নেই দুর্বল তাহলে আমাদের সেখানে কোনো দলিল নেই আর দুর্বল উপর আমরা নির্ভর করি না দ্বিতীয় হচ্ছে যদি ধরে নেই যে হ্যাঁ শুদ্ধ তলে সেটাকে ধরতে হবে যে যেভাবে জোয়ার ভাটাতে জোয়ার ভাটার একটা নিয়ম সরিয়েতে আসে এবং সেটা গ্রহণযোগ্য একটা কারণ কারণ হচ্ছে পৃথিবীর আকর্ষণের কারণে চাঁদের চাঁদের আকর্ষণের কারণে পানি উপর দিকে উঠে যায় এবং দুইটা আকর্ষণের মাধ্যমে সেটা হয়ে থাকে সূর্য এবং চাঁদ এবং পৃথিবীর তো সেটার কারণে যেমন হয় তেমনি এটা একটা কারণ হচ্ছে প্রাকৃতিক কারণ আছে আল্লাহ তালা প্রাকৃতিক কারণ দিয়ে দিয়েছেন যে এই ফলের এই সময়ে পরে শক্ত হয়ে যায় এটা তো স্বাভাবিক জিনিস এটাকে অস্বাভাবিক পর্যায়ে নিয়ে যাওয়ার সুযোগ নেই রসুলসম বলতে চেয়েছেন যে তোমরা এই মাসের আগে কাটলে সেটা ফলের মধ্যে শক্ত শক্ত অবস্থা আসবে না এইটা হলো মূল কথা সুতরাং এইটা আরবরা বুঝিয়ে বুঝে যে এই যে সাতটি সুরাইয়ের তারকা তারকা এটা কিন্তু কখনো প্রথম এতে উঠে প্রথম রাতে ধীরে ধীরে এটা পিছিয়ে থাকে একটা সময় আসে যখন যেটা শেষ রাত্রে উঠে ফজরের সময় উঠে তো ওই সময় যখন উঠবে তখন কিন্তু মানে সব পৃথিবী আলো ওই সময় ওই সময় হয় যখন আলো বেশি পড়ে অর্থাৎ সূর্যের আলো বেশি পড়ে তখন সেটা হয় তো এই সময় সূর্যের আলো বেশি পড়লে সাধারণত সেটাতে আর ওই পোকামাকড় থাকতে পারে না সেগুলি চলে যায় সেটা ফলের সাথে সম্পৃক্ত এটা একটা প্রাকৃতিক কারণ হতে পারে যদি শুদ্ধ ধরে নেওয়া হয় আর যদি অশুদ্ধ ধরে নেওয়া হয় দুর্বল হয় তাহলে সেটা আমাদের কোনো কারণ নেই সেটাতে ধরার কোনো প্রয়োজন নেই ফলের সাথে যে জিনিসটা এটাকে নিয়ে আল্লাহর আজাব এবং গজবের সাথে যেটা আল্লাহ তালা অবায় মহামান হিসেবে যখন যেটা আসে সেটার সাথে নিয়ে একসাথ করা আসলে ঠিক নয় যদিও কেউ কেউ বলে থাকেন যে আমরা দেখেছি এরকম হয়েছে এরকম হয়েছে এটা তাদের ধারণা হতে পারে কারণ এটা শুদ্ধ নাও হতে পারে এই জন্য এটার সাথে এটা মিশিয়ে দেওয়া এবং এটাকে মনে করা এটা কিন্তু একটা শির্ক হয়ে যাবে কেন শির হবে কারণ এটা যদি কোনো একটা একটা মনে রাখা দরকার আমাদের সেটা হচ্ছে যে আকাশের তারকাগুলোর সাথে দুইটি এলেম জড়িত একটি হচ্ছে আলমুত্তেস্তির একটি হচ্ছে আলমুদ্ এলমুত্তাসীর একটি হচ্ছে আকাশ তারকাগুলির ভ্রমণ কোনটা কোন সময় কোথায় যায় এটা বোঝা এটা যায় এটাতে কোনো সমস্যা নেই কোন তারকা কখন কোথায় যায় রসুল্লা এটা বলতে চেয়েছেন তিনি আসলে ওই তারকার উদ্দেশ্য বলেন না মানে তারকাটা যখন ওই সময় উদিত হবে অর্থাৎ তখন বুঝাতে চেয়েছেন যে ওই সময়ে পৃথিবীর এই অবস্থা থাকে এটা বলা উদ্দেশ্য তারকার কোনো প্রভাব তিনি বলতে চান বলতে চাননি এই জন্য যারা তারকার প্রভাব বলল সঙ্গে সঙ্গে কিন্তু শিরিক হয়ে যাবে এবং ইমান হারা হয়ে যাবে এবং তারা কাফের মোসিকদের সমতুল হয়ে যাবে এটা করা ঠিক নয় এই জন্য আমরা তা এটার প্রভাব আল্লাহ তালা রেখেছেন বললে ছোট শিরিক হবে আর সেটার প্রভাব সরাসরি পড়লে মনে করলে বড় শিরিক হয়ে যাবে এই জন্য এটার সাথে বর্তমান করোনা ভাইরাস উঠে যাওয়ার কোনো সম্পর্ক নেই এটা আসলে করা যাবে না আমাদের সলভে সালিন কিন্তু এই হাদিস নিয়ে আলোচনা করেছেন লম্বা এবং আলোচনা করেছেন যারা সবাই কিন্তু একটা জিনিসের গুরুত্ব দিয়েছে সেটা হচ্ছে যে ফল ফলাদির বিষয়টা সর্দসুল্লাহ বলেছেন যে ফল ফলাদি কখন দোষমুক্ত হবে সদস্য বলেছেন যখন এরকম সূর্য এরকম সকালে উঠবে অর্থাৎ সময় সময় পার হবে লম্বা টাইম বুঝে চেয়েছেন যে অত গাছের মধ্যে থাকতে পারবে শক্ত হয়ে যাবে তখন কথা বলা হয়েছে সুতরাং বোঝা গেল যে এখানে যে কাজটি করা যাবে না সেটা হচ্ছে কোনো ক্রমেই

তারকাগুলির কোনো প্রভাব মানুষের উপর পড়ে এরকম মনে করা যায়জ নেই এবং সেটা যদি বিশ্বাস করে সেটা ইমান হারা হয়ে যাবে মুশ্রেক হয়ে যাবে আর যদি মনে করে যে আল্লাহ তাল্লাহ সেখানে রাখছেন তাহলে সেটা হবে ছোটো শিখ সেটা আসলে রাখেন নাই কোনো হাদিসে প্রমাণিত হয়নি হাদিসি আসলসুল্লা সাল্লাহ ইসলাম আল্লাহ তাল্লাহ কোরআনিকারিম বলেছেন যে তারকাগুলির কথা তিনি বলছেন আল্লামা তিও নাজমুইহতাদুন যে এইগুলি দিয়ে পদ পদ দেখার জন্য সময় গোনার জন্য এগুলি দিয়ে দিয়ে বলেছেন যে আকাশের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য হাদিসে আসছে এবং কাদাইবনুর আর সাদুসি তিনি বলেছেন যে আল্লাহ তালা এইগুলিকে তিনটি নিষেধাজ তৈরি করেছেন সেটা হচ্ছে এই তারকাগুলোকে বা এই নক্ষত্রগুলোকে তিনটি দিন একটি হচ্ছে আকাশের সৌন্দর্য দিক হচ্ছে যে মানুষ পথ পাবে আর আরেকটি হচ্ছে মানুষের সময় গণবে এগুলি ছাড়া আর কিছু নয় এগুলি যারা আর কিছু করলে সেটা হচ্ছে সেটাই হয়ে যাবে সেটা শিটকের অন্তর্ভুক্ত হয়ে যাবে এগুলি দিয়ে আর কিছু খুঁজব না আমরা সূর্য কোথায় গেলো বা তারকা কোথায় গেলো বা এগুলি দিয়ে আমরা এই আমাদের প্রভাব নির্ণয় করবো না আমরা এগুলির সময়ে এই কাজটা করবো যেমন সকালবেলা আমরা এই কাজটা করি বিকালে এই কাজটা করি এটা জায়াজ নেই জাহাজ আছে কোনো সমস্যা নেই এটাতে কিন্তু যদি কোনো মনে হয় সকালবেলাতে এই তারকা ওখানে থাকে বলে আমার এই উপকার হবে এটা বললে কিন্তু শিরিক হয়ে যাবে এই জন্য সুরৈয়া তারকা উদিত হওয়ার সাথে আমাদের এই বালা মুসিবত দূর হওয়ার নির্ধারণ করাটা শিরিক হবে এটা যেন আমরা কেউ না করি কখনো যেন প্রসার না করি যারা প্রসার করেছেন আল্লাহকে ভয় করা উচিত এগুলো প্রসার না করি আমরা আল্লাহর কাছে তওবায়স দেখবার করি এবং মনে করি যে আল্লাহ তালা আমাদেরকে তিনি যখন ইচ্ছা তিনি সেটা উঠিয়ে নেবেন তিনি ইচ্ছা করলে আজও উঠে নিতে পারেন আবার পরেও উঠে নিতে পারেন আবার এর পরেও থাকতে পারে সুতরাং বলার সাথে এই বলা মুসিবতের সাথে এই ফল ফলাদির শক্ত হওয়ার বিষয়টাকে যুক্ত করা উচিত নয় আরেকটি কারণ আমরা বলি সেটা হচ্ছে অনেকে মনে করে থাকেন যে আলো বা সূর্য আলো বেশি অথবা গরম বেশি পড়লে এই রোগটা থাকবে না এটা কিন্তু বর্তমান ডাক্তাররা কিন্তু এটাকে নিষেধ করেছে বলছে এটা কিন্তু ঠিক নয় তারা বলছেন এটা সত্য নয় কারণ এই এর সাথে আসলে এই গরমে এই গরমের সাথে এটা সম্পৃক্ততা নেই এটা এই গরম অর্থাৎ বাইরের যে গরম তাপমাত্রা এই তাপমাত্রায় মরে যাবে বা এই হবে সে হবে এগুলি কিন্তু ঠিক নয় বরং এইটা বরং এটা ভুল প্রমাণিত হয়েছে ভুল প্রমাণিত হয়েছে যেখানে সবচেয়ে বেশি গরম আরবদের সেখানেই দেখা যাচ্ছে যে সবচেয়ে বেশি এ তারা লকডাউন করতে হচ্ছে এবং তারা বেশি লকডাউন করার কারণে হয়তো মৃত্যুর হার কমে গেছে কিন্তু আল্লাহ তালার পক্ষ থেকে এটা কিন্তু গরম কিন্তু সেখানে আছে তারপরে সেখানে কিন্তু এই রোগটা রয়ে গেছে এর অর্থ হচ্ছে আপনি অন্য দেশে এরকম গরম কিন্তু পড়ে না সুতরাং আপনি আমি এই জাতীয় কথা বাড়িয়ে না বলি আল্লাহ আমাদেরকে বুঝিয়ে বোঝাতে অভিজ্ঞতা কারণ আমাদের কখনও না বলি যে আমরা কোনো তারকার পিছনে কখনও না দৌড়াই এবং তারকা কি হবে সেটাও না দেখি আমরা তো আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি আল্লাহ তালা যখন নেওয়ার ইচ্ছা তখন নিয়ে যাবেন আমরা এর তে বাঁচার চেষ্টা করি এবং এই জন্য ওষুধ নিতে চেষ্টা করি যদি ওষুধ প্রতিষ আবিষ্কার করা যায় সেটার চেষ্টা করি এটা প্রতিরোধ করব বা এটা এভাবে চলে যাবে এই জাতীয় মানুষের ভিতরে যতক্ষণ আসবে তখনই মানুষের ভিতরে কিন্তু এমন একটা ধারণা হবে যে এটা কিছুই না সময়ের কারণ হয়েছে তখন কিন্তু এটা শিরকের পর্যায়ে পড়ে যাবে এবং তখন আলাদা ব্যাপার অভাব এবং কুপুরি পর্যায়ে পড়ে যাবে